এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এবং 5-4 গোলের ব্যবধানে কালিগার স্পোর্টস অ্যান্ড লাভার্স দল সরোজিনী নাইডুকে হারিয়ে দিয়েছে। এবং আমি প্রথম প্রশ্ন করবো, আজকে জোড়া গোল করেছে সুস্মিতা, সুস্মিতা কেমন লাগছে গোল করে? খুব ভালো লাগছে, কিন্তু আমাদের আরও গোল হতো, বাট কিগার করা যাবে, বাট ভালো লাগছে জিতে। অবশ্যই আমার আরও একটা প্রশ্ন তোমার কাছে থাকবে, সেটা হচ্ছে একটা সময় 4-4 খুব তুল্যমূল্য জায়গায় ম্যাচটা চলছিল, সেই জায়গায় দলকে কী বলছিলে বা তোমরা তোমাদের মাথায় কী কাজ করছিল? আমরা 4টে গোল যে খেয়েছি, ওদের প্লেয়ারটা সত্যিই ভালো ছিল, আমাদের ডিফেন্সটা একটু নড়বড় হয়ে গেছিলো একটা গোলের পরে, তারপরে 3টা আরও গোল খেয়ে নিয়েছিলো, বাট আমরা হার মানিনি, আমরা ফাইটটা করে গেছি ওর জন্য। তারপরে সোনামণি সেকেন্ড হাফে নেমে একটা গোল দিয়ে ম্যাচটা আমরা বেরিয়ে গেছি। নিঃসন্দেহে আমি এবার সিংহ মুর্মুর কাছে যাব। ধারাবাহিকভাবে এই কন্যাশ্রী কাপে অসাধারণ ফুটবল খেলে আসছে এবং আজকেও সেরকম জোড়া গোল করেছে। সিংহ, কতটা ভালো লাগছে আজকে? বলতে গেলে খুব বেশি ভালো লাগছে না, যেহেতু আমরা 4 গোল খেয়েছি, তো আমরা একটু 4 গোল খেয়ে তো অনেক নার্ভাস ছিলাম, ওটার জন্য গোল খেয়েছি আর কি। নিঃসন্দেহে জয়সূচক গোলটি এসছে কালিগড় স্পোর্টস অ্যান্ড লাভার্সের 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনামণির পা থেকে। সোনামণি পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেবে গোল করা, এটা এটা খুব অসুবিধা হয় একটা ম্যাচের যে স্পিডে ম্যাচ চলে সেই সময় এসে গোল করা, এটা কতটা কঠিন কাজ? খুব ভালো লাগলো, আমি বসেছিলাম তো বাইরের থেকে দেখছি যে খুব নার্ভাস হয়ে যাচ্ছে আমাদের প্লেয়ারগুলো, আমি ভাবছি আমি যদি নামতাম তাহলে গোল করতাম। নিঃসন্দেহে, কিন্তু যখন নামছিলে গোল করবে তবে চাপ ছিল কি বাড়তি কোনো? কেন দলের তো খেলা প্রায় তখন হাড্ডাহাড্ডি জায়গায় রয়েছে, তোমার মধ্যে কি কোনো চাপ ছিল? হ্যাঁ চাপ ছিল, যে আমাদের প্লেয়ারগুলো পাচ্ছে না, কেন পাচ্ছে না, নার্ভাস হয়ে গেছিলাম 4টা গোলের মধ্যে। অবশ্যই কালিঘাট দল কিন্তু আজকের ম্যাচ জিতে বেশ খুশি, তবে তাদের মধ্যে একটা আফসোসও রয়েছে যে আরও বেশি গোলে জিততে পারতো বা আরও আরও ভালো ম্যাচটা হয়তো তারা উপহার দিতে পারতো, তবে তারা চলে গেল আজকে সেমিফাইনালে। সেমিফাইনালে তারা নিশ্চয়ই এই সমস্ত খারাপ লাগা বা আফসোসগুলো মিটিয়ে নেওয়ার সুযোগ পাবে। তোমাদের সবাইকে অনেক কংগ্রাচুলেশন সেমিফাইনাল যাওয়ার জন্য, এবং আশা করব কালিঘাট স্পোর্টস অ্যান্ড লাভার্স যে গতিতে এগোচ্ছে তাতে তাদের কাছ থেকে আমরা কিছু ভালো পারফরমেন্স আরও দেখতে পারি। ক্যামেরা অরিজিতের সঙ্গে আমি অনির্বাণ, দেখতে থাকুন আইএফএ টিভি।